কাস্ট সার্টিফিকেট অনলাইন আবেদন করার সময় আপনারা অনেকেই অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারছেন না আমাকে ভিডিওর কমেন্টে জানিয়েছেন। আজকে আমরা এই ভিডিওতে ওয়েবসাইটের যে সমস্ত জায়গাগুলো প্রবলেম রয়েছে বা আপনারা যে সমস্ত প্রবলেম ফেস করছেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো ভিডিওর সঙ্গে থাকুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আগের দিন আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটের যে সমস্ত জায়গাগুলো পরিবর্তন হয়েছে সেগুলো আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং সেখানে ফিল আপ করতে গিয়ে আপনারা অনেকেই সমস্যায় পড়েছেন যেখানে আপনারা আবেদন করার সময় অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারছিলেন না। তো আজকে আমরা দেখব অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করা যাচ্ছে কিনা বা কিভাবে সেই সমস্যার সমাধান হবে। তো প্রথমত আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশনের পেজ ওপেন করবেন পেজটা ঠিকঠাকভাবে কাজ করছে দেখবেন, কোনো সময় দেখবেন অপশানগুলো এখানে আসছে না, অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন তারপরে হয়তো সাব ডিভিশন আপনার ঠিকঠাক আসছে না, এরকম ওয়েবসাইটের প্রবলেমের জন্য অনেক সময় হচ্ছে। আবার কখনো দেখবেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউয়ে যখন ক্লিক করছেন পরের পেজটা আপনার সামনে আসছে না, তো তখন পরের পেজ না এলেও ওয়েবসাইটের প্রবলেমের জন্য এগুলো হচ্ছে। আবার যখন আপনি অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করেছেন তখন আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ সেখানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারছেন না। তা অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাওয়ার পর আপনার সামনে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং ফর্ম ডাউনলোডের অপশন আপনার সামনে আসবে সেখান থেকে আপনি যখন অ্যাকনলেজমেন্ট স্লিপের উপরে ক্লিক করছেন পেজটা ব্ল্যাঙ্ক চলে আসছে, কোনো অ্যাকনলেজমেন্ট স্লিপ সেখানে শো হচ্ছে না। তো তার জন্য আপনি অ্যাপ্লিকেশান নাম্বারটা অবশ্যই নোট করে রাখবেন বা এই বাকি যে পেজগুলো আপনার প্রিন্ট আউট আসছে বা শো হচ্ছে সেগুলো আপনি ডাউনলোড করে রাখবেন এবং পরবর্তীতে আপনি এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি ওয়েবসাইট থেকে যে অ্যাকনলেজমেন্ট ডাউনলোডের পেজটাকে ওপেন করবেন। অর্থাৎ হোম পেজে আসার পর এখানে দেখবেন রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যাকনলেজমেন্ট স্লিপ যে অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশান নাম্বার এখানে টাইপ করবেন, তারপর ডেট অফ বার্থ এখানে টাইপ করে সার্চ করবেন, তাহলে দেখবেন নিচেতে অ্যাপ্লিকেশান ফর্ম এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোডের অপশন আপনার সামনে চলে আসবে, সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশান নাম্বার এন্ট্রি করেছি, ডেট অফ বার্থ এন্ট্রি করে সার্চে যখনই ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে, এখানে অ্যাপ্লিকেশান নাম্বার শো হবে, কার নামে আবেদন করা হয়েছে এবং ফাদার্স নেম কি রয়েছে, কত ডেটে আবেদন করা হয়েছে। তো এখানে দেখছেন 10/1/2021 আমরা আবেদন করেছি। এবার এখান থেকে আপনি অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং সেকেন্ড যে পেজটা ওবিসিদের ক্ষেত্রে সেটাও আপনি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাকনলেজমেন্ট স্লিপের উপরে যখন আপনি ক্লিক করবেন অ্যাকনলেজমেন্ট স্লিপও এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা অ্যাকনলেজমেন্ট স্লিপটা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আর অনেক ক্ষেত্রে সমস্যা হয় আপনাদের যেখানে ছবি আপলোডের ক্ষেত্রে অনেকের সমস্যা হয়, তো ছবিটা কী সাইজের আপলোড করতে হবে সেটাও জানাবো এই ভিডিওতে, ভিডিওটা একটু দেখতে থাকুন। তো ছবি আপলোডের ক্ষেত্রে দেখুন এখানে যেটা বলা হয়েছে সাইজ অফ দি ফটোগ্রাফ শুড নট বি মোর দ্যান 300 KB, অর্থাৎ 300 KB-র উপরে যদি আপনার ছবির সাইজটা হয় তো সেই ক্ষেত্রে ছবিটা ওখানে শো হবে না। সেখানে আপনাকে যেটা বলা হচ্ছে অর্থাৎ প্লিজ গো টু এডিট মেনু অ্যান্ড ট্রাই টু আপলোড এগেন, অর্থাৎ আপনাকে এডিট মেনুতে গিয়ে আবার এডিট করে আপনাকে ছবিটাকে আপলোড করতে। তো আমরা ফর্মটাকে যেভাবে এডিট করি অর্থাৎ একদম নিচের দিকে এডিট অ্যাপ্লিকেশনের অপশন পাবেন, এখানে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে টাইপ করে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করলে এখানে দেখবেন আপনার ডিটেলসটা ওপেন হবে এখানে এবং এখানে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন, তো অ্যাপ্লিকেশান নাম্বারের উপরে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশানের পেজটা ওপেন হবে, এখান থেকে আপনি অ্যাপ্লিকেশান এডিট করতে পারবেন। তো এখানে যাদের যা ভুল রয়েছে সেগুলো আপনি এডিট করে নিতে পারেন, এইভাবে এডিট করে নেবেন। আর যদি নামের ক্ষেত্রে আপনি ভুল করে থাকেন তাহলে নতুন করে আবেদন করবেন। তো একদম এই পেজের নিচের দিকে মডিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে আপনি যেখানে ছবিটাকে আপলোড করেন ব্রাউজার পেজটা ওপেন হবে, সেখান থেকে আপনি ছবিটা এডিট করে আপনি আপলোড করে দিতে পারবেন, যেটা 300 KB-র মধ্যে রাখার চেষ্টা করবেন এবং পাসপোর্ট সাইজ যেমন আপনারা করেন ঠিক একই রকমভাবে সাইজটা করে দেবেন, তাহলে ছবি আপলোড হয়ে যাবে এবং অ্যাকনলেজমেন্ট স্লিপেও ছবিটা আপনি দেখতে পাবেন। তো এই হচ্ছে মেন যে বিষয়গুলো আপনারা জানিয়েছিলেন, সেই সমস্ত সমস্যার কথা আলোচনা করলাম। তবে ওয়েবসাইট অনেক সময়ই সমস্যা হচ্ছে, তো মডিফাইয়ে যখন আপনি ক্লিক করবেন দেখবেন মডিফাই এর পরের পেজটা ওপেন হচ্ছে না আপনার সামনে, অর্থাৎ এটাও একটা ওয়েবসাইটের প্রবলেমের জন্য হচ্ছে, পরবর্তীতে হয়তো ঠিক হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা এডিট করতে পারবেন বা এই সমস্ত সমস্যা যাদের রয়েছে ফর্মে যাদের ভুল রয়েছে বা ছবি নিয়ে সমস্যা রয়েছে সেগুলো আপনি এডিট করে কারেকশন করতে পারবেন।
তো এখন বর্তমানে মডিফাই বা এডিট কিছুই করা যাচ্ছে না ফর্মটা, তো পরবর্তীতে ঠিক হলে আবার আপনাদেরকে ইনফর্ম করবো।